মাদিনা মুনাওয়ারা থেকে ফতোয়া এসেছে। যদি তোমরা আহলে হাদিস ভাইয়েরা, বিশেষ করে মুয়াজ্জেম হোসেন সাইফিকে বলবো, ভাই তোমরা যদি এতই ভালো হও, মাদিনা মুনাওয়ারা ইসলামের প্রাণকেন্দ্র থেকে কেন তোমাদেরকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে? তোমরা যদি এতই সহি হও, মাক্কাতুল মুকাররমা থেকে কেন তোমাদেরকে মুরতাদ ফতোয়া দেওয়া হয়েছে? যদি তোমরা এতই সহি হও, তাহলে হারামাইন থেকে কেন তোমাদেরকে বাতিল ফেরকা হিসেবে ফতোয়া দেওয়া হয়েছে? যদি তোমরা এতই সহি হও, ওলামায়ে দাওবন্দের মাশায়েখগণ কেন তোমাদেরকে খাতমে নবুয়ত অস্বীকারকারী কুখ্যাত কাফেরের মতোই কাফের ফতোয়া দিয়ে গেছেন? ঠিক তখন থেকেই এই লামাজহাবি আহলে হাদিস দাবিদাররা তারা ইংরেজদের পক্ষ নিয়ে জিহাদকে হারাম ঘোষণা করলো, শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তোমরা সেই হরতালকে, সেই আন্দোলনকে হারাম ফতোয়া দিয়েছ শাহবাগী নাস্তিকদেরকে বাঁচাবার জন্য। যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন করেছে, ওলামায়ে কেরাম বিরোধিতা করেছে, তোমরা মোদীর পক্ষ নিয়েছ। আমরা দেখতে পাই যুগে যুগে, বছরের পর বছর যখনই কোনো ইস্যু আসে, আমরা দেখি তোমরা ঘুরে ফিরে শুধু নাস্তিকদেরকে বাঁচাবার চেষ্টা করো। তোমার বাবা আব্দুর রাজ্জাক, একদিন এয়ারপোর্টে দেখা হয়েছিল আবার সাথে, ঢাকা এয়ারপোর্টে। সেই এয়ারপোর্টে দেখা হওয়ার পর যখন আবার পরিচয় জানলো যে আমি আল্লামা আব্বাসী হুজুরের ছাত্র, মাথাটা নত করে চলে গেছে। আল্লামা আব্বাসী হুজুরের নাম শুনলে তোমার বাবা 10 গ্লাস পানি খায়, বাহাস্ত দূরেই থাক। তোমাকে সুন্দরভাবে বললাম, কোথায় বসতে চাও, বসার ব্যবস্থা করো, ভার্চুয়ালে হলে ভার্চুয়ালে আমরা আল্লামা আব্বাসী হুজুরের ছাত্র রাজি আছি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। সম্মানিত দেশবাসী, আজকে বারাক্রান্ত হৃদয় নিয়েই আমাকে এই বক্তব্য দিতে হচ্ছে। আর তা হলো, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে কতিপয় কিছু সহি দাবিদার, আহলে হাদিস দাবিদার, আহলে খবিস, যাদেরকে আহলে সুন্নাত ওলামায়ে কেরাম আহলে খবিস মনে করে থাকেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত আলেমে দ্বীন সিংহপুরুষ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরি হুজুরের একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা খুব মিথ্যাচার করে যাচ্ছে, অপবাদ দিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করছে। তাদের জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি। আমরা কেন এই নামধারী আহলে হাদিসদের বিরোধিতা করি? বিরোধিতাটা কখন থেকে শুরু হয়েছে? উপমহাদেশে আহলে হাদিসদের উৎপত্তি হয়েছে যখন পৌত্তলিকতা দূর হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের মাধ্যমে, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের মাধ্যমে যখন উপমহাদেশে দিন এসেছে পীর মাশায়েখ গণের মাধ্যমে। শুধুমাত্র সকল মসজিদ, মাদ্রাসা, খানকা, নামাজ, জানাজা সব কিছুতেই ঈদগাহ মুসলমানরা ছিল ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে সহ্য করতে পারে নাই শুধুমাত্র ইংরেজরা। যখন থেকে ইংরেজদের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আলাই বালাকোট জিহাদের ঘোষণা দিলেন, ঠিক তখন থেকেই এই লামাজহাবি আহলে হাদিস দাবিদাররা তারা ইংরেজদের পক্ষ নিয়ে জিহাদকে হারাম ঘোষণা করল। সেদিন থেকেই উপমহাদেশে যারা সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আলাইয়ের মাসলাকের, অর্থাৎ হানাফি, দেওবন্দ বলেন, জৌনপুর, ফুরফুরা, আড়াইবাড়ি, ফুলতলি যারা আছেন, এই সকল ওলামায়ে দেওবন্দ আহলে হক আহলে সুন্নাতের সাথে লামাজহাবিদের দ্বন্দ্ব শুরু সেদিন থেকে, যেদিন থেকে সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ বালাকোট যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ইংরেজ খেদাও আন্দোলনের। মাহবুব বিন রাজ্জাক, সে বলেছে যে আল্লামা আব্বাসী হুজুর নাকি তাদেরকে উগ্র ভাষায় কথা বলেছে এবং তাদের উপর মিথ্যা আরোপ করেছেন। তাদেরকে কি মিথ্যা আরোপ করেছেন? আল্লামা আব্বাসী হুজুরের কথা তো সঠিক, তিনি যা বলেছেন। কারণ এই লামাজহাবিরা, তারা, তাদের দুশ্মনী তো আমাদের সাথে না, তাদের দুশ্মনী তো জৌনপুরি মাশায়েখদের সাথে না, তাদের দুশ্মনী দেওবন্দি মাশায়েখের সাথে না, তাদের দুশ্মনী সরাসরি আল্লাহ রসুলের সাথে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মা আমেনার গর্ভে আগমন করেছিলেন, রাসূলুল্লাহর জন্মের পূর্ব থেকে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, হযরত আব্দুল্লাহর বিরোধিতা করেছে নূরে মুহাম্মাদি দেখার কারণে। রাসূলুল্লাহর জন্মের আগ থেকেই ইহুদিরা আল্লাহ রাসূলের শত্রু, আর জন্মের পর থেকেই ইহুদিদের স্বভাবটি পেয়েছে লামাজহাবিরা। লামাজহাবিরা কথায় কথায় আল্লাহ রাসূলের বিরোধিতা করে। এই উপমহাদেশ নয়, সারা বাংলাদেশে তারা, বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশগুলোতে তারা ফেতনা সৃষ্টি করেছে নতুন করে, বলে আমরা নাকি ফেতনা সৃষ্টি করি। তারাই মূলত ফেতনাবাজ, কারণ প্রতিটি মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে কালেমা লেখা আছে, সেই কালেমায় তারা শিরকের ফতোয়া দিয়েছে। কালেমায় শিরকের ফতোয়া দিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে একটা মুশরিকে পরিণত হয়েছে। অতএব তাদেরকে নতুন করে মুশরিক ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই। তারা মসজিদে ঝগড়া সৃষ্টি করেছে, তারা 20 রাকাত তারাবিকে 8 রাকাতে পরিণত করেছে, তারা ঈদগাহে ঝগড়া সৃষ্টি করেছে। প্রতিটি জায়গায় সমাজে একজন ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাবা ছেলের মধ্যে তারা দ্বন্দ্ব সৃষ্টি করেছে এই আহলে হাদিসরা প্রবেশ করে। সেজন্য আমরা তাদেরকে আহলে হাদিস বলতে পারি না, কারণ ওলামায়ে দেওবন্দের ফতোয়া হচ্ছে খাতমে নবুয়ত অস্বীকারকারী কাফেরদের মতোই তারা বড় কাফের আহলে হাদিসরা। মাদিনা মুনাওয়ারা থেকে ফতোয়া এসেছে মাদিনা, যদি তোমরা আহলে হাদিস ভাইয়েরা, বিশেষ করে মুয়াজ্জেম হোসেন সাইফিকে বলবো, ভাই তোমরা যদি এতই ভালো হও, মাদিনা মুনাওয়ারা ইসলামের প্রাণকেন্দ্র থেকে কেন তোমাদেরকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে? তোমরা যদি এতই সহি হও, মাক্কাতুল মুকাররমা থেকে কেন তোমাদেরকে মুরতাদ ফতোয়া দেওয়া হয়েছে? যদি তোমরা এতই সহি হও, তাহলে হারামাইন থেকে কেন তোমাদেরকে বাতিল ফেরকা হিসেবে ফতোয়া দেওয়া হয়েছে? যদি তোমরা এতই সহি হও, ওলামায়ে দেওবন্দের মাশায়েখগণ কেন তোমাদেরকে খাতমে নবুয়ত অস্বীকারকারী কুখ্যাত কাফেরের মতোই কাফের ফতোয়া দিয়ে গেছেন? তোমরা যদি এতই সহি হও, ওলামায়ে জনপুর, ফুরফুরা, ফুলতলি, আড়াইবাড়ি সকল আহলে হক আহলে সুন্নাত তোমাদেরকে বাতিল ফেরকাই মনে করে থাকে। আর এই দেশবাসী তৌহিদি মুসলমান জানে তোমরা বিরোধিতার কিছুই পাও না, শুধু বিরোধিতা করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কালেমা থেকে বাদ দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা হায়াতুন নবী বিশ্বাস করো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে বিশ্বাস করো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জতকে তোমরা সম্মান করতে চাও না, মেনে নিতে চাও না। অথচ আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে বলেছেন, ওয়াইন কুনতু খালাকতু ঈসা মির রূহিল কুদুস ফাকাদ খালাকতু ইসমাকা আন আখলুকাল খালকা বি আলফি সানা। হে রাসূল, ঈসাকে আমি রুহুল কুদুস থেকে সৃজন করেছিলাম, কিন্তু আপনাকে, আপনার হাকিকতকে সমস্ত সৃষ্টির 2000 বছর আগে সৃজন করেছি। ওয়ালাকাদ উতিতু ফিস সামাই মুতিআন লাম ইয়াতাহু আহাদুম ক্বাবলাকা ওয়ালা ইয়াতাহু আহাদুম বা'দাকা। আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে সম্মানিত আর কিছুই সৃষ্টি করি নাই, আপনার চেয়ে দামি আর কিছুই সৃষ্টি করি নাই। যেখানে আল্লাহ নিজে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছে, তোমরা আল্লাহর হাবিবের শান মান ইজ্জত মেনে নিতে চাও না। তোমাদের মধ্যে নেফাক আছে, কুফুরি আছে, শিরকি আছে, তোমাদেরকে মুশরিক ফতোয়া দিবে না, কি করবে? কই দেখি নাই তো তোমাদেরকে রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা যারা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে, দেখি নাই তো শাহবাগি ব্লগার নাস্তিকরা যখন দাড়ি টুপি ইসলাম এবং ইসলাম সকল মুসলমানদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছে, শাহবাগি নাস্তিকদের বিরুদ্ধে তোমাদের কোনো বক্তব্য আমরা দেখি নাই। বরং হেফাজতে ইসলাম এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম যখন একসাথে শাহবাগিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তোমরা সেই হরতালকে, সে আন্দোলনকে হারাম ফতোয়া দিয়েছ শাহবাগি নাস্তিকদেরকে বাঁচাবার জন্য। কিছুদিন পূর্বে ভাস্কর্য ইস্যুতে সারা বাংলাদেশের সকল আলেম পীর মাশায়েখ যখন এক হয়েছে, তোমরা ভাস্কর্যের বিরোধিতাকে হারাম বলেছ, ভাস্কর্যের পক্ষ নিয়েছ। এভাবে যখন নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমন করেছে, ওলামায়ে কেরাম বিরোধিতা করেছে, তোমরা মোদির পক্ষ নিয়েছ। আমরা দেখতে পাই যুগে যুগে, বছরের পর বছর যখনই কোনো ইস্যু আসে, আমরা দেখি তোমরা ঘুরে ফিরে শুধু নাস্তিকদেরকে বাঁচাবার চেষ্টা করো, মুশরিকদেরকে বাঁচাবার চেষ্টা করো,
নাস্তিক এবং মুরতাদদের জন্য তোমাদের এত টান কেন? সেজন্য আজকের বক্তব্যে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলেকে উদ্দেশ্য করে বলছি, আল্লামা আব্বাসী হুজুর তো অনেক দূরের বিষয়, তোমার বাবা আব্দুর রাজ্জাক একদিন এয়ারপোর্টে দেখা হয়েছিল আমার সাথে, ঢাকা এয়ারপোর্টে। সেই এয়ারপোর্টে দেখা হওয়ার পর যখন আমার পরিচয় জানলো যে আমি আল্লামা আব্বাসী হুজুরের ছাত্র, মাথাটা নত করে চলে গেছে। আল্লামা আব্বাসী হুজুরের নাম শুনলে তোমার বাবা 10 গ্লাস পানি খায়, বাহাস্ত দূরেই থাক। তোমাকে স্পষ্ট চ্যালেঞ্জ করছি, 24 ঘন্টার যে কোনো ঘন্টার প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ডে তোমাদের সাথে সংলাপ বলো, ভার্চুয়াল বলো, যেভাবেই বলো আমরা বসতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। তোমরা যে বাতিল ফেরকা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই সত্যিকার আহলুল হাদিস, সেটা আমরা প্রমাণ করে দেবো। আমরাই আহলুল হাদিস, আমরাই আহলে সুন্নাত, আহলে সুন্নাত যারা তারাই আহলুল হাদিস। আর তোমরা বাতিল ফেরকা, তোমরা মুরতাদ, তোমরা জিন্দিক, তোমাদের আকিদায় শিরক আছে, কুফর আছে, বিদআতের শয়লাব তোমাদের মধ্যে। আমরা এটি প্রমাণের জন্য প্রস্তুত আছি। তোমাকে সুন্দরভাবে বললাম কোথায় বসতে চাও, বসার ব্যবস্থা করো। ভার্চুয়ালে হলে ভার্চুয়ালে আমরা আল্লামা আব্বাসী হুজুরের ছাত্র রাজি আছি ইনশাআল্লাহ। আর মোয়াজ্জেম হোসেন সাইফিকে বলবো, ভাই আপনি তো ভদ্রভাষায় কথা বলেছেন, ভদ্রভাষায় বলছি, একটি ইতিহাসও কি আপনারা দেখাতে পারবেন যে লামা জাবিরা হানাফি মাশায়েখদের সাথে কোথাও বিজয়ী হয়েছেন? বাংলাদেশে আমার একটি ইতিহাস দেখান যেখানে আপনারা আহলে সুন্নাত জনপুর দেওবন্দ কওমি মাদ্রাসার আলেমদের সাথে বসেছেন, প্রতিটি জায়গায় আপনাদের পরাজয় হয়েছে, পরাজয় আর পরাজয়। কোথাও আপনারা পালায়ে গেছেন, কোথাও গেছেন কিন্তু কোনো কিতাব পড়তে পারেন নাই, বসতে পারেন নাই, সাহস করেন নাই, প্রতিটি জায়গায় আপনাদের পরাজয় ঘটেছে। এমন কোনো ইতিহাস একটিও দেখাতে পারবেন না যেখানে আপনারা বিজয়ী হয়েছেন। অতএব লম্বা লম্বা কথা অনলাইনে এসে বলা যায়, বাস্তবতায় পরিণত করা তা অসম্ভব। সেজন্য আপনাদের হেদায়ত কামনা করে এবং আপনাদের প্রতি চ্যালেঞ্জ করে আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।